ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ভিডিও পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনউদ্দিন হাসান। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML এবং CSS কি, HTML এবং CSS কেন শিখতে হয়। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার হতে চান, অবশ্যই আপনাকে HTML এবং CSS এর জ্ঞান থাকতে হবে। HTML এবং CSS এর জ্ঞান ব্যতীত কখনো একজন ভালো ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার হওয়া যায় না। এবং একজন ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইন করার জন্য তার কম্পিউটারকে কিভাবে সাজাতে হবে এবং প্রাথমিক এলিমেন্টরি যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি বলেন আপনার কম্পিউটারটাকে পরিপূর্ণভাবে একজন একটি ওয়েব ডিজাইন করার জন্য যা যা দরকার সবগুলো বিষয় এই দ্বিতীয় পর্বের মধ্যে দেখানো হবে। তাহলে শুরু করি। প্রথমে বিষয় হচ্ছে HTML এবং CSS। HTML এবং CSS কি? আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার হতে চান, অবশ্যই আপনাকে HTML এবং CSS কি জানতে হবে। HTML এবং CSS এর জ্ঞান ব্যতীত আপনি কখনো একজন ভালো মানের ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার হতে পারবেন না। আপনি যদি একটি ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই সেই ভাষার প্রাথমিক জ্ঞানগুলো আপনাকে জানা লাগবে। যেমন আমরা যখন মাতৃভাষা শিখেছি, আমরা যখন লিখতে শিখেছি, বাংলা লিখতে শিখেছি, তখন আমাদেরকে অবশ্যই স্বর, সারা, ক, খ এগুলো শিখে লাগছে। ঠিক তেমনি আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই HTML এবং CSS জানা লাগবে। HTML হচ্ছে মূলত হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে একটি ওয়েবসাইটের মার্কআপটা করা হয়। একটা বিল্ডিং এর সাথে যদি আমরা তুলনা করি, যে স্ট্রাকচারটা আছে প্রাথমিক, যে আন্ডার কনস্ট্রাকশন যে স্ট্রাকচারটা থাকে, সেটা হচ্ছে HTML। আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন, এটা একটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিং এ কি আছে? এখন শুধুমাত্র এই বিল্ডিং এর স্ট্রাকচারটা আছে। এখনো এই বিল্ডিং এ দরজা জানালা লাগানো হয় নাই। তার মানে এই বিল্ডিংটা মানুষ থাকার উপযোগী করে গড়ে তোলা হয় নাই। আর যখন মানুষ থাকার উপযোগী করে গড়ে তোলা হবে, তখনই আমরা বলবো এটা একটা পরিপূর্ণ বিল্ডিং। আর ঠিক HTML দিয়েও একটি ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে, বেসিক স্ট্রাকচারটা আছে, ফাউন্ডেশনটা আছে, সেটা তৈরি করা হয়ে থাকে। এখন আসেন আমরা HTML এর একটি জেনারেল কোড দেখি। এটা একটি একদম প্রাথমিক পর্যায়ের কোড। আপনার যদি HTML অথবা CSS সম্পর্কে পূর্বের ধারণা থাকে, তাহলে আপনি অবশ্যই এই কোডটি দেখার সাথে সাথে বুঝবেন। আর যদি আপনার ধারণা না থাকে, তাহলে এই কোডটি বুঝতে আপনার খুব বেশি জটিল একটি কোড মনে হবে, কিন্তু নয়। এটি একটি একদম প্রাথমিক একটি কোড, যেটি খুব সহজ। এখন আসেন CSS। CSS কি? CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। আপনার HTML দিয়ে ডিজাইন করা ওয়েবসাইটটিকে সুন্দর করানোর জন্য, সাজানোর জন্য এবং বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটি আপনি ইউজ করবেন, সেটি হচ্ছে CSS। দেখেন আগের বিল্ডিংটা আর এই বিল্ডিংটা। আগের বিল্ডিংটা ছিল একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং। এই বিল্ডিংটাতে যখন প্লাস্টার করা হলো, দরজা জানালা লাগানো হলো, আপনার রং করা হলো, তখন এই বিল্ডিংটি থাকার উপযোগী। দেখেন আমার সামনে একটি বেসিক only HTML or before CSS, শুধুমাত্র HTML দিয়ে করা একটি ওয়েবসাইটের আমরা নমুনা দেখতে পাচ্ছি। আর এখানে যখন এই ওয়েবসাইটটাকে যখন CSS দেওয়া হবে, তখন কিরকম দেখায় আমরা একটু দেখে নিতে পারি। দেখেন এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা ওয়েবসাইটটাতে যখন আমরা আফটার CSS যখন CSS প্রয়োগ করছি, তখন ঠিক এভাবেই দেখায়। তাহলে একটু দেখে আসি এটার বাস্তব লুকটা কেমন হয়। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। যখন শুধুমাত্র HTML দিয়ে আমি মার্কআপটা তৈরি করেছি, তখন আমার ওয়েবসাইটটা ছিল দেখতে ঠিক এইরকম। দেখি আমরা এটাকে CSS দেওয়ার পরে এটা কিরকম হয়, কিরকম স্টাইল হয়। এই যে CSS দেওয়ার পরে এই ওয়েবসাইটটাকে দেখতে ঠিক এইরকম দেখাচ্ছে, প্রফেশনাল ল্যান্ডিং পেজ। এটা মূলত একটা ওয়েবসাইট বলা যায়, আবার বলা যায়ও না। ওয়েবসাইটের একটা শুধুমাত্র ল্যান্ডিং পেজ, যেটা আপনাদেরকে HTML এবং CSS এর পার্থক্য এবং HTML দিয়ে মার্কআপ করা একটি সাইটকে CSS দেওয়ার পরে কিরকম দেখা যায় সেটি দেখানোর জন্য আমি তৈরি করছি।
তারপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে মেক রেডি ইউর কম্পিউটার ফর কোডিং। আপনি কোডিং করার জন্য আপনার কম্পিউটারকে প্রথমে রেডি করতে হবে। আপনার যখন কোনো কিছু লিখেন তখন অবশ্যই আপনার খাতা দরকার হয়, আর যখন কম্পিউটারে লিখেন তখন আপনাকে অবশ্যই ওয়ার্ড ফাইল দরকার হয়। তেমনি কোড লেখার জন্য কিছু কোড এডিটরের প্রয়োজন হয়। যেমন কিছু আমি জনপ্রিয় কোড এডিটরের লিস্ট এখানে দিছি, ভিজুয়াল স্টুডিও কোড, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট এডিটর, কপিকাপ, নেটবিন, ব্র্যাকেটস, এটসেট্রা। অনেকগুলো আপনি যদি অনলাইনে সার্চ করেন তাহলে অনেকগুলো কোড এডিটর আপনি দেখতে পাবেন। যে এডিটরগুলোকে খুব বেশি জনপ্রিয় মনে করি সেগুলো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট এডিটর। তাহলে আসেন আমরা এই কোর্সটিতে কোন সফটওয়্যার দিয়ে, কোন কোড এডিটর দিয়ে আমরা কোডিং করব সেই বিষয়টা জেনে নিই। আমরা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরটা দিয়ে আমরা কোডিংগুলো শিখব, কেননা এই কোড এডিটরটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি জনপ্রিয় এবং কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করা যায়। তাহলে দেখে আসি, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের ডাউনলোড লিঙ্কটা অবশ্যই আপনারা পাবেন। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করে জাস্ট এখানে লিখি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এই যে আমার সামনে চলে আসছে ডাউনলোড, এন্টার দিলাম, দেন প্রথমে আছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এখানে যদি ক্লিক করি, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আমরা যে নোটিফিকেশনগুলো দেখতে পাই, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, আরেকটা হচ্ছে ম্যাক অ্যাপলের জন্য, আরেকটা হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত কম্পিউটারগুলোর জন্য। আমরা জাস্ট উইন্ডোজের জন্য যেটা আছে এটার উপর ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি, কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড হয়ে, ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হলে আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিলে আমাদের কম্পিউটারটা কোড লেখার জন্য রেডি হয়ে যাবে। অবশ্যই আপনাকে কম্পিউটারের ফাইলগুলোর এক্সটেনশন আনহাইড করে নিতে হবে। দেখা যাক এটা কিভাবে করা যায়। আপনি জাস্ট সার্চ বারে গিয়ে লিখুন ফোল্ডার, ফোল্ডার লেখার পরে ফাইল ফোল্ডার অপশন এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে একটু ভালোভাবে এই জায়গাগুলোতে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখেন এই পিকচারটা, এটা কোন ফরম্যাটে আছে দেখা যাচ্ছে, এখানে কি কোনো এক্সটেনশন আছে, এটা কোন ফরম্যাট আছে সেটা লেখা আছে, এই পিকচারটা লেখা আছে নাই লেখা নাই। এখন দেখুন কি হয়, আমরা জেনারেলের পরে যেটা ভিউ আছে ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পরে এই যে এই জায়গায় হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ, জাস্ট এটাতে চেক মার্কটা তুলে দিন। তুলে দেওয়ার পরে অ্যাপ্লাই দেন। দেখেন এই পিকচারটাতে, এখন এই পিকচারটা হচ্ছে জেপিজি এটা লেখা আছে, এই পিকচারটা হচ্ছে পিএনজি এটা লেখা আছে, এই পিকচারটা পিএনজি, এভাবে আপনার ফাইলের এক্সটেনশনটা আপনাকে প্রথমে আনহাইড করে নিতে হবে। কেননা আপনি যখন কোড করতে যাবেন তখন বুঝতে পারবেন আপনি কেন এই ফাইলের এক্সটেনশনটা আনহাইড করে নিচ্ছেন, এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই করণীয় একটা বিষয়। দেন ওকে দেন, দেখবেন আপনার ফাইলের এক্সটেনশনটা আনহাইড হয়ে গেছে। দেন পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এটাকে অবশ্যই অবশ্যই ইনস্টল করে নিতে হবে। আবারও বলতেছি, আপনি যখন কোড করবেন আপনার কোডটা ভিজুয়াল করার জন্য, আপনি দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে হয় ক্রোম, হয়তো ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স দরকার হবে। এখন বিষয়টা হচ্ছে দুইটা দুই কাজের জন্য ইউজ হয়। আমরা যখন পরবর্তীতে কোড করব তখন দেখে নেব এগুলা কি জন্য ব্যবহার হয় এবং এগুলা কেন জরুরি। এবং আবারও বলতেছি, আপনি অবশ্যই অবশ্যই লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে। তারপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে HTML এর হিস্ট্রি এবং CSS এর হিস্ট্রি। আসা যাক প্রথমে HTML হিস্ট্রি। কোন একটি বিষয় জানার আগে, কোন একটি বিষয়কে বোঝার আগে অবশ্যই তার হিস্ট্রিটা জানা আমাদের জন্য আবশ্যক। কেন আবশ্যক সেটা এখন বুঝতে পারবেন। প্রথমে দেখা যাচ্ছে HTML 1.0, HTML 0, HTML 2.0, HTML 3.0,
HTML 3.2, HTML 4.01. এটি হচ্ছে HTML এর রিভলিউশনারি ভার্সন। এটি অনেক বেশি কার্যকর এবং এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে যেগুলো খুব সহজেই খুব সুন্দরভাবে ওয়েব ডিজাইন করা যায়। এখন আসেন আমরা কোনটা শিখব। আচ্ছা, এরপরে HTML 4.01 এরপরে WT কর্তৃপক্ষ XHTML 1.0 ভার্সনটা তারা বাজারে দেয়। এখন বিষয় হচ্ছে XHTML এটা একটা অনেক বেশি HTML এর স্ট্রিক্ট ভার্সন। এখানে অনেকগুলো রুলস এবং রেগুলেশন আছে যেগুলো আপনি একটু যদি ব্রেক করেন তাহলে আপনার কোডটা কাজ করবে না। এবং সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে HTML 5। এবং আমরা HTML 5 দিয়ে পুরো ওয়েব ডিজাইনটাকে শিখব। HTML 5 আমরা কেন শিখব? HTML 5 শেখার পেছনে কারণটা হচ্ছে HTML 5 টা সবচেয়ে লেটেস্ট এবং এটি SEO ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইটে র‍্যাঙ্কিং করার জন্য এটি খুব সহজে কাজ করে এবং HTML 5 এ ট্যাগের সংখ্যা খুব সবচেয়ে বেশি এবং খুব সহজেই এলিমেন্টারি বিষয়গুলোকে ভিজুয়াল করা যায় HTML 5 দ্বারা। তারপর আসেন, আচ্ছা দ্য হিস্ট্রি অফ HTML, এই যে HTML হিস্ট্রি দেখার জন্য আমরা যে লিঙ্কটি দিয়ে ওপেন করেছি এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তারপর আসেন CSS। CSS এর ইতিহাসটা এত বেশি কঠিন না, তারপরে একটু জেনে নিই আমরা CSS এর ইতিহাসটা একটু জেনে নিই। ইতিহাস CSS এর সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে CSS 3 এবং আমরা CSS 3 দিয়ে আমাদের কোডিংটা শিখব। CSS 3 কেন শিখব সেটার পিছনে কারণ হচ্ছে CSS 3 অনেক বেশি কার্যকর এবং অনেক বেশি শক্তিশালী। জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয় এমন অনেকগুলো কাজ CSS 3 দিয়ে করা হয়, এর জন্য আমরা CSS 3 শিখব। এরপর আমরা CSS 4 দেখতে পাই। CSS 4 টা এত বেশি জনপ্রিয় না, তারপরেও আমরা সামনে যদি প্রয়োজন হয় আমরা আলোচনা করব ইনশাল্লাহ। মূলত আজকের ভিডিওটা এখানে শেষ, তবে শেষ করার আগে কয়েকটি কথা বলে যাচ্ছি। এক নম্বরের বিষয় হচ্ছে আগামী পর্ব থেকে পার্ট 3 থেকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস শুরু হবে। দুই নম্বরের বিষয় হচ্ছে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চান আপনার বন্ধুটিও উপকৃত হোক, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, সাথে সাথে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।